আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা। ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বুট স্ট্র্যাপের উপর করা ষষ্ঠ এপিসোড দেখব। পঞ্চম এপিসোডে আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম, এরপর থেকে আমরা ষষ্ঠ এপিসোড শুরু করব। তো চলুন প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেই। এবং এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও মিসিং না হয়ে যায়। বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালের এই এপিসোডে থাকছে বাটনস এবং বাটন গ্রুপ নিয়ে কাজ। তাহলে আমরা প্রথমেই বাটনস নিয়ে কাজ করব এবং এখানে বাটনসে ক্লিক করি। ক্লিক করার পরে দেখি এদিকে কি কি আসে। এদিকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বাটন চলে আসছে। এই বাটনগুলো ডিফাইন করার জন্য আমাদের কোনো সিএসএস লিখতে হবে না, যা শুধু এই ক্লাসগুলো আমাদেরকে সঠিক করে পিক করে দিতে পারলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা এই কোডটাকে এখান থেকে কপি করি এবং কপি করে এনে আমাদের ওয়েবসাইটের মধ্যে পেস্ট করি। পেস্ট করে দেখি যে আসলে কি কি পরিবর্তন আসছে। দেখুন, এইখানে একটু রিলোড করে দেখি যে কী কী পরিবর্তন হয়। এখানে দেখতে পাচ্ছি যে বাটনগুলো চলে আসছে, অর্থাৎ এই যে বাটনগুলো আসছে এই বাটনগুলোর এক একটার এক এক ক্লাস, এক এক কালার, এক এক স্টাইল, এগুলো তো আমি কোথাও সিএসএস করি নাই। কিন্তু এই যে এখানে লিখে দিচ্ছি বিটিএন প্রাইমারি, তাহলে বিটিএন প্রাইমারি দিয়ে কি প্রাইমারি বাটনের যে স্টাইল সেটা চলে আসছে। বিটিএন সেকেন্ডারি, সেকেন্ডারি চলে আসছে। বিটিএন সাকসেস, বিটিএন সাকসেস চলে আসছে। বিটিএন ওয়ার্নিং চলে আসছে, ডেঞ্জার চলে আসছে। এখন এই যে বাটনের ক্লাস, এই ক্লাসগুলো জাস্ট শুধু আপনি পিক করতে পারলেই বাটন আপনার ইচ্ছা মতো সুন্দর হয়ে যাবে বা চাহিদা মতো হয়ে যাবে। এরপর হচ্ছে কি বাটনের আবার ট্যাগ থাকতে পারে। তাহলে কি কি ট্যাগ আছে আমরা এখানে দেখি যে এই যে এখানে কিছু অপশন আছে, এটাকে আমরা আগে কপি করে নিই, তারপরে ডিফাইন করি। এখানে আমরা পেস্ট করি। পেস্ট করার পরে একটু রিলোড করে দেখি যে কি পরিবর্তন আসছে। দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের বাটন আসছে এবং এখানে লিংক আসছে, এখানে বাটন, এখানে ইত্যাদি ইত্যাদি, সাবমিট, রিসেট। এই যে বাটনগুলো আসছে, এক একটা বাটনের এক একটা কাজ। এই এক একটা কাজকে আমরা এখান থেকে ডিফাইন করেছি যে বাটন হচ্ছে, এই প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে লিংক থাকবে। এই বাটনটা কি জাস্ট লিংক থাকবে এবং রোল বাটন দিয়ে দিলে অটোমেটিক বাটন হয়ে যাবে। তারপরে অর্থাৎ আমরা যদি কোথাও এ দিয়ে, এ ট্যাগ দিয়ে বাটন ডিসপ্লে করতে চাই, শুধুমাত্র এ ক্লাস প্রাইমারি, এ ক্লাস বিটিএন, প্রাইমারি বিটিএন, এই ক্লাসটা ডিফাইন করে তারপর হচ্ছে কি রোল বাটন দিয়ে এই বাটনটা হয়ে যাবে। এরপর এখানে আপনার প্রয়োজনীয় হাইপার লিঙ্ক আপনি ইচ্ছা মতো ইনপুট দিবেন। এরপর দেখুন বাটন প্রথমটা হচ্ছে কি জাস্ট এ দিয়ে বাটন হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে কি বাটন দিয়ে বাটন হয়েছে, এটা হচ্ছে কি করা হয়েছে সাবমিট দেওয়া হয়েছে। তারপরে তৃতীয়টা হচ্ছে কি ইনপুট, অর্থাৎ ইনপুট যে টাইপ আছে সেই টাইপ দিয়ে আমরা এখানে বাটন করব। ইনপুট ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি টাইপ বাটন ভ্যালু ইনপুট। দেখুন এখানে ইনপুটে ক্লিক করলে ইনপুট হবে, অর্থাৎ এইখানে তো আমি আসলে কোনো অ্যাকশান করি না এই জন্য ইনপুট হচ্ছে না। আর এই অ্যাকশনের কাজগুলো আমার HTML এর সম্পূর্ণ এপিসোডের মধ্যে আছে, আপনি ভালো করে দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে কি ইনপুট ক্লাস সাবমিট, সাবমিট দিয়ে আসলে কী কাজ করা হয়। এই ইনপুট সাবমিট এই কাজগুলো আমি HTML এর একটা এপিসোডে সম্পূর্ণ ভালোভাবে দেখিয়েছি। এরপরে সর্বশেষ হচ্ছে রিসেট, যেটা আমরা জানি যে রিসেট বাটনে ক্লিক করলে সব কিছু ফর্মের সব কিছু রিসেট হয়ে যায়। তাহলে এটা বাটনের যে বিভিন্ন স্টাইল বা ট্যাগ সেই জিনিসটা দেখলাম। এরপর হচ্ছে কি আউটলাইন বাটনস, অর্থাৎ বাটনের আবার বিভিন্ন আউটলাইন থাকতে পারে। এই যে এই স্টাইলের বাটন, এই বাটনগুলো আমরা ক্রিয়েট করার জন্য জাস্ট এটাকে কপি করি। কপি করে আমাদের ওয়েবসাইটে নিয়েই নিয়ে পেস্ট করে তারপরে এক্সপ্লেইন করছি। এটাকে পেস্ট করলাম এবং আমাদের ওয়েবসাইটটাকে আগে রিলোড করে দেখি। রিলোড করে দেখতে পাচ্ছি যে এই যে এখানে বাটনের উপর মাউস ধরলে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা মেনু দেখি এরকম, মেনুর উপর ধরলে কালার চেঞ্জ হয়ে যায়, বাটনের উপর ধরলে কালার চেঞ্জ হয়ে যায়, স্টাইল চেঞ্জ হয়ে যায়। এই কাজগুলো হচ্ছে এইভাবে করা হয়। তাহলে এইভাবে করার জন্য বাটন টাইপ বাটন, বাটন প্রাইমারি সেকেন্ডারি। এখন এই যে প্রাইমারি সেকেন্ডারি সবই ঠিক ছিল, মাঝখানে একটা আউটলাইন নামে ক্লাস যুক্ত করেছি। কী ক্লাস যুক্ত করেছি? আউটলাইন নামে ক্লাস যুক্ত করেছি। এখন এই আউটলাইন নামে ক্লাসটা যে যুক্ত করেছি এইটার জন্য হচ্ছে মূলত এই চারদিকে আউটলাইন আসছে এবং এই আউটলাইনের এরকম স্টাইল আসছে। তাহলে এই ক্লাসগুলো সঠিকভাবে পিক করাই হচ্ছে বুটস্ট্র্যাপ। আমি বারবার একই কথা বলছি, বুটস্ট্র্যাপ হচ্ছে সঠিক ক্লাস সঠিকভাবে পিক করতে পারা, আর কিছুই না। এরপর আমরা বাটনের সাইজ দেখতে পাচ্ছি যে বাটনের সাইজটা কি, এই যে বাটন এলজি, বাটন এলজি দিলে, এটাকে আমরা একটু কপি করে দেখি যে বাটন এলজি দিলে কি হয় এবং স্মল দিলে কি হয়। এখানে দেখুন একটা এক্সট্রা ক্লাস আসছে বাটন এলজি, বাটন এলজি দেওয়ার ফলে এটা হয়তো লার্জ হবে এবং আমরা স্মলটাও কপি করে ফেলি এবং একই সাথে এটাকে আমরা এখানে পেস্ট করে সেভ করি এবং এরপরে রিলোড করি, দেখি আমাদের কী পরিবর্তন আসে। দেখতে পাচ্ছি যে লার্জ বাটন, স্মল বাটন প্রিন্ট করার জন্য জাস্ট ক্লাসকে চেঞ্জ করতে হবে, বাটন SM, বাটন LG, এই আর কিছু না। এরপরে হচ্ছে বাটন অ্যাক্টিভ স্টাইল, অর্থাৎ বাটন যদি অ্যাক্টিভ থাকে তাহলে কেমন হবে, বাটন অ্যাক্টিভ না থাকলে কেমন হবে। বাটন অ্যাক্টিভ করার জন্য
আমাদের যে কাজটা করতে হবে, যে কাজটা আমরা করেছিলাম তার শেষে জাস্ট অ্যাক্টিভ নামে একটা ক্লাস ইনক্লুড করে দিতে হবে। তাহলে আমরা এই সম্পূর্ণটা না নিয়ে এখান থেকে এই অ্যাক্টিভ ক্লাসটা নিয়ে যদি আমাদের এইখানে ইনক্লুড করে দেই, যে এখানে অ্যাক্টিভ কথাটা লিখে দেই, তাহলে কী আসে একটু দেখুন। একটু রিলোড করে দেখে আসি, দেখতে পাচ্ছি যে এটা অটোমেটিক অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ এটাও সবসময় অ্যাক্টিভ থাকবে। যেটাকে আমি অ্যাক্টিভ ডিফাইন করবো সেটাকে অটোমেটিক অ্যাক্টিভ দেখাবে। এখন আরেকটা কাজ আছে, হচ্ছে বাটন ডিজেবল, অর্থাৎ বাটন ডিজেবল। এখন এই যে বাটন ডিজেবল, এই ডিজেবলটার জন্য জাস্ট শুধু ডিজেবল্ড কথাটা লাস্টে ইনক্লুড করে দিলে হয়ে যাবে, সেটা হচ্ছে ক্লাসের বাইরে। আচ্ছা, আমরা এখানে ক্লাসের বাইরে ডিজেবল্ড নামে একটা কথা এখানে ইনক্লুড করি, এবং এইখানে আবার ডিজেবল্ড কথাটাকে ইনক্লুড করি। ইনক্লুড করার পর সেভ এবং রিলোড করে দেখি যে আমাদের এই সবগুলো বাটন ডিজেবল হয়েছে কিনা। দেখুন এই দুটো বাটন কিন্তু ডিজেবল হয়ে গেছে, এখানে আসলে ক্লিক করার কিছু না, এখানে ক্লিক করার কিন্তু জায়গা আছে, কিন্তু এখানে বাটনগুলো ক্লিক করার জায়গা নাই। কোনো ওয়েবসাইটে শর্ত সাপেক্ষে অনেক সময় বাটন ডিজেবল করা হয়, অর্থাৎ আপনি আপনার ইমেইল অ্যাড্রেস ইনপুট দেন নাই, এই জন্য আপনাকে নেক্সট অপশনে যেতে দেওয়া হবে না। এই জন্য এইরকম বাটনকে ডিজেবল করে রাখা হয়, ঠিক একইভাবে এরকম ডিজেবল্ড নামে একটা প্রপার্টি দিয়ে। এরপরে দেখবো হচ্ছে ডাটা টগল নামে একটা কাজ। ডাটা টগল কাজটা দেখার জন্য আমরা এই যে এইখান থেকে সিঙ্গেল টগলের এই কোডটাকে কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাই, এবং নিয়ে যাওয়ার পরে সেটাকে আমরা পেস্ট করে রিলোড করে দেখি যে আমাদের ওয়েবসাইটে কী পরিবর্তন আসছে। রিলোড করে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল টগল নামে বাটন আসছে, বাটনটাকে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে বাটনের স্ট্রাকচার বা কালার চেঞ্জ হয়ে গেছে। আবার দেখুন আমরা বাটনটাকে ক্লিক করি, বাটনের স্ট্রাকচার কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে স্ট্রাকচার বা কালার চেঞ্জ হলো, এর জন্য আসলে কে দায়ী? এর জন্য দায়ী হচ্ছে ডাটা টগল ইকুয়াল টু বাটন এবং এরিয়া প্রেসড ইকুয়াল টু ফলস। এই যে ডাটা টগল ইকুয়াল টু বাটন এবং এরিয়া প্রেসড ইকুয়াল টু ফলস লেখা আছে, এইটা যদি আপনি ইনক্লুড করে দেন, তাহলে ঠিক এরকম বাটন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার প্রয়োজনে ইনক্লুড হয়ে যাবে। অর্থাৎ যে একই কথা বারবার, যে শুধু ক্লাসগুলোকে সঠিক মতো পিক করতে পারাই হচ্ছে বুট স্ট্র্যাপের মূল কাজ। এরপরে আমরা দেখি যে এইখানে একটা অপশন আছে যে আমরা যখন বিভিন্ন ক্লাসে পিক করতেছি সেই ক্লাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এরকম কোনো ওয়েবসাইট দেখি যে ট্যাব ওয়ান, ট্যাব টু, ট্যাব থ্রি, এরকম আমরা দেখে থাকি না, সেই কাজগুলো এইভাবে করা হয়। এটাকে আমরা কপি করি এবং এখানে এনে পেস্ট করে চেঞ্জ করে দেখি যে এখানে কী পরিবর্তন হয়। এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যাক্টিভ আছে, দ্বিতীয় দুইটা অ্যাক্টিভ নাই। যখন আমি অ্যাক্টিভ করবো তখন দুই, তখন হচ্ছে এক আবার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং তিন অ্যাক্টিভ করলে দুই এবং এক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই কাজটা আসলে কীভাবে করছে, এখানে দেখতে পাচ্ছি বিটিএন গ্রুপ, বিটিএন গ্রুপ টগল দুটা ক্লাস ডিফাইন এখানে করে দিয়েছে, এবং এরপর হচ্ছে ডাটা টগল বাটনস। এই যে বাটনস নামে ডাটা টগল করেছে, এরপর হচ্ছে বাটন বাটন প্রাইমারি অ্যাক্টিভ। তাহলে এই যে অ্যাক্টিভ ক্লাসটা ডিফাইন করে রেখেছে, এই জন্য প্রথমটা অটোমেটিক অ্যাক্টিভ আছে, এখন সেকেন্ডারিটা অ্যাক্টিভ, থার্ড অ্যাক্টিভ, এটা আমরা ক্লিকের মাধ্যমে করতে পারি। এবং এখানে যে কাজটা হয়েছে, শুধুমাত্র এই যে বিভিন্ন ক্লাস ইনক্লুড করেছে এই ক্লাসের জন্য এই কাজগুলো হয়েছে, এবং এই যে চেঞ্জগুলো হচ্ছে, এই চেঞ্জগুলো হচ্ছে মূলত ব্যাকএন্ডের যে বিভিন্ন স্টাইল আছে বা সিএসএস আছে বা জাভাস্ক্রিপ্ট আছে, সেখান থেকে এই পরিবর্তনটা হচ্ছে। তাহলে আমরা পরের স্টেপে চলে যাই, বাটন গ্রুপস। বাটন গ্রুপসে আমরা এবার ক্লিক করি, এবং বাটন গ্রুপসে কী কী আছে আমরা একটু আগে যে বাটন গ্রুপস দেখে আসছিলাম, যে একসাথে অনেকগুলো বাটন নিয়ে কাজ থাকবে বাটন গ্রুপসের। এখানে দেখুন যে বাটনটা আমরা মাউস হোভার করতেছি সেই বাটনটাই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা যদি এইখান থেকে নিয়ে এইখানে ডিসপ্লে করি, ডিসপ্লে করার পরে আগে দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র ক্লিক করলেই চেঞ্জ হয়, কিন্তু এখন হোভার করলেই চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু হোভার করে দেখি চেঞ্জ হয় কি না। দেখুন হোভার করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় যে বাটনের উপর হোভার করলে চেঞ্জ হয়ে যায়। তাহলে এই কাজগুলো আমাদের কীভাবে করা হয়, জাস্ট শুধু এই যে এখানে ডিপ ক্লাস বিটিএন গ্রুপ, বিটিএন গ্রুপ দিয়ে কী করা হয়েছে, এক গ্রুপ বাটনকে কল করা হয়েছে। রোল ইকুয়াল টু গ্রুপ, এই রোলটা হচ্ছে গ্রুপে কাজ করবে। এরিয়া লেভেল ইকুয়াল টু বেসিক এক্সাম্পল, এটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেলের এরিয়া, এই জন্য বেসিক এক্সাম্পল। এবং এরপর এগুলো হচ্ছে জাস্ট বিটিএন, বিটিএন প্রাইমারি, বিটিএন সেকেন্ডারি, থার্ড, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বাটনের ক্লাস। তো এখন এই যে বাটনের ক্লাসগুলো আমরা পরের স্টেপে যেয়ে দেখি যে পরের স্টেপে কী আছে। এখানে দেখতে পাচ্ছি বাটন, বাটন টুলবার। আচ্ছা, বাটন টুলবার কি আমরা অনেক সময় দেখে থাকি না, যে বিভিন্ন সাইটের পেজিনেশন করা হয়, কয় নম্বর পেজে আপনি আসেন সেই জিনিসটার করার জন্য এই বাটন টুলবারগুলো ব্যবহার করা হয়। সেক্ষেত্রে জাস্ট এখানে যেরকম আছে এরকমকে আমরা কপি করে নিয়ে পেস্ট করি। পেস্ট করে দেখি আমাদের ওয়েবসাইটে কী ধরনের আউটলুক আসে, ঠিক যেরকম আউটলুক আছে ওইরকমই আসবে। এবং এই যে এখানে দেখুন যেটা আমি ক্লিক করছি সেটা সিলেক্টেড হয়েছে, যেটা আমি ক্লিক করছি সেটা সিলেক্টেড হয়েছে। অর্থাৎ এই যে পেজিনেশন করার জন্য এই কাজগুলো করা হয়।
এরপরে দেখবো আমরা বাটন সাইজিং, অর্থাৎ বাটনের যে সাইজ সেই সাইজটা চেঞ্জ করার জন্য, সাইজিং এর জন্য আমাদের যে কাজটা করা লাগবে, আগে আমরা দেখেছিলাম যে বাটন এসএম বাটন এলজি এরকম প্রিন্ট করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে বাটনের ক্লাস আছে বাটন গ্রুপ এসএম বা এলজি, আমরা একটু আমাদের কোডে যাই এবং এখানে কোডে গিয়ে বাটন গ্রুপ কোথায় আছে, এই যে বাটন গ্রুপ আছে, এই বাটন গ্রুপ আমরা এইখানে এলজি যোগ করে দিই। এলজি যোগ করে দিলে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত বড় সাইজের বাটন হয় কি না, একটু চেক করে দেখি যে কাঙ্ক্ষিত বড় সাইজের বাটন হয় কি না। হ্যাঁ, বড় সাইজের বাটন হয়ে গেছে, অর্থাৎ এই যে যে কা অর্থাৎ এই যে যে আসলে সাইজ, এটা আসলে কোনো ব্যাপার না, জাস্ট শুধু আপনি এসএম দিলে স্মল হবে, এলজি দিলে লার্জ হবে, এটা আমি আগেই দেখিয়েছি। এটা জাস্ট বাটনের মধ্যে আরও বাটন যোগ করা, অর্থাৎ মেনুতে আমরা দেখি যে একটা মেনুতে মাউস ধরলে নিচে আরও মেনু আসে, এই যে এখানে মাউস ধরলে নিচে আরও অনেক মেনু আসতেছে, এইগুলোই হচ্ছে এটার কাজ, যে বাটনের নিচে আরও বাটন, এটাকে নেস্টেড বাটন বলে। ঠিক এই ক্লাসগুলোকে আপনি ব্যবহার করে এই কাজটা করতে পারেন। এরপর হচ্ছে ভার্টিক্যাল, এরপর হচ্ছে ভার্টিক্যালের মধ্যে আবার কি, ভার্টিক্যাল করার জন্য জাস্ট শুধু বিটিএন গ্রুপ ভার্টিক্যাল এই ক্লাসটা যোগ করে দিলেই হয়ে যাবে। দেখুন বিটিএন গ্রুপ ভার্টিক্যাল, তাহলে আমরা আগে এই যে বাটনগুলো নিয়েছি এই বাটনগুলোকে যদি বিটিএন গ্রুপ ভার্টিক্যাল আমরা এখানে প্রিন্ট করি যে বিটিএন গ্রুপ ভার্টিক্যাল, তাহলে কি ভার্টিক্যালে আসে কি না, একটু সেভ এবং রিলোড করে দেখি ভার্টিক্যালে হয় কি না। দেখতে পাচ্ছি বাটনগুলো ভার্টিক্যালে হয়ে গেছে, অর্থাৎ এই বাটনগুলো মোটামুটি ভার্টিক্যালে প্রিন্ট হয়ে গেছে। তাহলে এই ভার্টিক্যালি বাটন প্রিন্ট করার জন্য জাস্ট শুধু এই ভার্টিক্যাল বিটিএন গ্রুপ ভার্টিক্যাল কথাটা যোগ করে দিলেই হয়ে যাবে।